আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু নিটটেক মোবাইল সার্ভিসিং। সাবস্ক্রাইব মাই চ্যানেল, কমেন্ট, শেয়ার এন্ড প্রেস দ্য বেল আইকন। ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম, যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে স্বাগত জানিয়ে আজকের টপিক শুরু করছি। আমার হাতে যে মোবাইলটি দেখা যাচ্ছে, এটি হলো স্যামসাং P6। এই সেটটি অনেকেই অনেক আদর যত্ন করে ইউজ করে, চালাইতে চালাইতে অনেক দিন পর এই সেটটির সাথে একটি গভীর সম্পর্ক হয়ে যায়। তো যতই ভাঙ্গা শুরু হোক না কেন, তারপরও সেটি ঠিক করে আবার চালাইতে চায়। তো এই সেটটির টাচ এবং ডিসপ্লে ক্ষতিগ্রস্ত, তারপরও কাস্টমার এটি ঠিক করবে। তো আসল ব্যাপার হলো, কাস্টমার বলতেছেন যখন আমি রাত্রে চার্জ দিয়ে শুই তখন ঘুম থেকে উঠার পর দেখি সেটটি আর চালু হয় না। তো যে কোনো সেট যদি ওপেন না হয়, তো আমরা প্রাথমিকভাবে যে চেকটি করব সেটি হলো মাল্টিমিটার দিয়ে চেক করব যে কোনো রকম শর্ট হয়েছে কি না। এই যে আমি বাজার মোডে রেখে চেক করছি, এক পাশে শর্ট দেখাচ্ছে বা কোয়ান্টিটি দেখাচ্ছে, অপর পাশেও কোয়ান্টিটি দেখাচ্ছে, তার মানে সেটটি ফুল শর্ট। তো আমরা জানি সেট ফুল শর্ট হইলে চালু হবে না, সামান্য এক শর্ট 1%, 2%, 6% আরও কিছু হইলেও চালু হয়, কিন্তু সেট বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না। তো আমি আস্তে আস্তে এই স্ক্রুগুলো খুলে সেটটি ওপেন করব, অর্থাৎ ডিসেম্বলি করব। একটু ওয়েট করি। এই সেটটির উপরে এক পার্ট আছে এবং নিচে এক পার্ট আছে। নিচের পার্ট খুলতে হয় যদি চার্জিং কোনো সমস্যা থাকে। তো আমার যেহেতু শর্ট ফাইন্ড আউট করতে হবে, সেজন্য নিচেও খুলবো এবং উপরে পার্টও খুলবো। এই যে এটা আলাদা পার্ট মনে করে হয়তো কেউ টানাটানি করেছিল, যার কারণে এই কোনাটা উপরের দিকে উঠে আসে। একটু ওয়েট করি। হ্যাঁ, এই পার্টটি আমি নিচের পার্টটি আমি উঠিয়ে ফেললাম। এটা নেটওয়ার্কের অ্যান্টেনা আছে এটার মধ্যে, এটাতে এবং রিংয়ের আছে। এবার মাদারবোর্ডের পার্ট, অর্থাৎ উপরে পার্ট, যে সাইডে স্পিকার এবং ডিসপ্লে কানেক্টর এবং ক্যামেরাগুলি আছে, মাদারবোর্ডের সাইড বলবো। যেহেতু সেটটি জীর্ণ শীর্ণ, সেহেতু আমি আস্তে আস্তে খুলব যাতে আর আমার হাতে না ভাঙে। হ্যাঁ, আমি ওই পার্টটি খুলে ফেললাম। এবার আমি মাদারবোর্ডটি আলগা করার জন্য ডিসপ্লে কানেক্টর আউট করে দিলাম। চারপাশে ডিসপ্লে কানেক্টর এবং যদি কোনো স্ক্রু থাকে সেগুলি আগে খুলে নিতে হবে। একটি স্ক্রু আছে, আমি সেটি খোলার চেষ্টা করছি। হ্যাঁ, খুলে গিয়েছে। এটার ভলিউম আপ ডাউন এবং পাওয়ার বাটন যেহেতু ফিক্সড, সেহেতু কোনো সমস্যা হয় না। যদি রেবন সিস্টেম হতো তাহলে ওগুলি খুলে নেওয়া দরকার ছিল আগে। এবার আমরা আসল স্থানে এসে গেলাম যে কোথায় ফুল শর্টটি আছে সেটি এখন আমরা ফাইন্ড আউট করব। আসসালামু
বলেন বলেন বলেন। আমার নিজ হাতে তৈরি ডিপিএস পাওয়ার সাপ্লাই দিয়ে এখন শর্টটি ফাইন্ড আউট করব। যারা নতুন একটু খেয়াল করবেন তাহলে আজীবন এই কাজটি সহজে করতে পারবেন। পজিটিভ সাইড যেহেতু ডান পাশে, এই যে ধোয়া উঠতেছে, এই যে আমি যখন বোর্ডে ধরলাম এই যে ডান পাশে ধোয়া উঠতেছে, তো খালি চোখে দেখা যাচ্ছে না ঠিক। ডিসপ্লে কানেক্টারের এই পাশে একটি ক্যাপাসিটার, সেটা থেকে ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই যে ক্যাপাসিটারটি, ওই ক্যাপাসিটারটি আউট করে মেপে দেখব। আউট করার আগে আমরা একটু মেপে দেখি আসলে ওই ধোয়া ছুটার কারণে সেটটি পুড়ে গেল কিনা। যদি সম্পূর্ণ পুড়ে যায় তাহলে শর্ট ভেঙে যাবে, আর যদি পুড়ে না যায় তাহলে শর্ট থাকবে না, শেষ হয় নাই, পুড়ে যায় নাই, ওই পার্সটি উঠাইতে হবে। কোনো কোনো সময় ডিপিএস পাওয়ার সাপ্লাই লাগাইলে সেটটি পুড়ে যায়, শর্ট ভেঙে যায়, মানে পার্সটি পুড়ে যায় এবং শর্ট ভেঙে যায়, আলাদাভাবে ওই পার্সটি উঠাইতে হয় না। তো এখন আমি আবার চেষ্টা করছি যে ডিপিএস পাওয়ার সাপ্লাই কানেক্ট করলে ওই পার্সটি নিজে নিজে পুড়ে যায় কিনা। না, পুড়ে যায় না, তার মানে ওই পার্সটি উঠিয়ে দিতে হবে। ওই জায়গাটি গরম হয় ঠিক, ঠিক মিডল সাইডে একটি কম্পোনেন্ট অর্থাৎ ক্যাপাসিটার আছে, সেটি গরম হচ্ছে, আমার আঙ্গুল দ্বারা অনুভব করতে পারছি। হ্যাঁ, অন্য কোনো জায়গায় নাই, ঠিক ওই জায়গায়। আমরা একটু ওয়েট করি, তার ফলাফলটা নিয়ে আমরা এখান থেকে উঠব। ডিসপ্লে কানেক্টরের এই পাশে এই যে ক্যাপাসিটারটি, হ্যাঁ আমি উঠিয়ে দিচ্ছি, এই যে ক্যাপাসিটারটি, এটি শর্ট, এটা উঠাইলে আশা করি আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। একটু লেগে আছে বন্ধুগণ, একটু ওয়েট করি। যারা একেবারে নতুন, ফুল শর্ট সেটগুলি আমরা ছেড়ে দিই যে হবে না, আসলে বিষয়টি এমন না, অন্যের কাজ ফলো করলে অনায়াসে আমরা এই কাজগুলি করতে পারব। এই যে ক্যাপাসিটারটি দেখা যাচ্ছে, এই যে দেখেন। তো এইবার আমরা মিটার দিয়ে মেপে দেখব, এই যে ক্যাপাসিটারটি দেখেন, এই যে রি শর্ট আসছিল, ফুল সেটটি সেটটিকে এটা ধরে রেখেছিল যে না চালু হওয়া যাবে না। তা এখন আমরা মেপে দেখব, বাজার মোটে রেখেই মাপবো, তারপরে ভোল্টেজ মোডে পরে মাপবো, আগে বাজার মোডে। এই যে লাইট জ্বলছে, আমি চেক করার পর এই যে এখন দোনো কানেক্টারে ধরলাম, না লাইট জ্বলে নাই, বাজারও ভাজে নাই, তার মানে শর্ট কেটে গেছে। উল্টিয়া ধরলাম, না লাইট জ্বলে না, বাজারও ভাজে নাই, তার মানে শর্ট কেটে গিয়েছে। এই যে দেখেন লাইট জ্বলে নাই। এবার ভোল্টেজ মোডে দেখব যে শর্ট দেখায় কিনা। এভাবে শর্ট দেখানোর কথা, একদিকে শর্ট দেখাবে আরেকদিকে শর্ট দেখাবে না,
এই যে এক সাইডে ভোল্টেজ দেখাচ্ছে আর এক সাইডে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।